আগামী 7ই জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। গণনা শুরু হবে সেদিন রাত থেকেই। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষণার আগে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকও করেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ বৃহস্পতিবার থেকেই শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 30শে নভেম্বর। মনোনয়নপত্র পরীক্ষার কাজ হবে 1লা থেকে 4ঠা ডিসেম্বর। প্রার্থী পদ প্রত্যাহারের শেষ তারিখ 17ই ডিসেম্বর। স্বীকৃত রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীদের প্রত্যেক বরাদ্দ হবে 18ই ডিসেম্বর। এবার বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা 11,96,51,633 জন। 2018 সালের 30শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদের 71তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে দেশের সংবিধান অনুযায়ী সংসদের 5 বছরের মেয়াদ শেষের আগে 90 দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে 2024 সালের 29শে জানুয়ারি, অর্থাৎ এর আগের 90 দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করাতে হতো। সেই সময়সীমা মেনেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জানুয়ারি মাসের 7 তারিখ রোজ রবিবার 300 আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 66 জন রিটার্নিং অফিসার এবং 592 জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 30 নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 1 থেকে 4 ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের নিষ্পত্তি হবে 6 থেকে 15 ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 17ই ডিসেম্বর। রিটার্নিং অফিসারগণ প্রতীক বরাদ্দ করবেন 18 ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে 18 ডিসেম্বর থেকে আগামী 2024 সালের 5 জানুয়ারি সকাল 8 ঘটিকা পর্যন্ত, এবং ভোট গ্রহণ হবে 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখ রোজ রবিবার। ভারতের মতো ইভিএম নয়, বাংলাদেশে ভোট গ্রহণ হবে কাগজের ব্যালেটেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।